Welcome to online classes on educational sociology. আজকে আমরা নতুন একটি টপিক দেখে নেব, সেটি হলো সেন্সিটাইজেশন। ইন্ট্রোডাকশন: দ্য টার্ম সেন্সিটাইজেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন টু ইন্ডিয়ান সোশিওলজি বাই প্রফেসর এম এন শ্রীনিবাস। তো প্রফেসর এম এন শ্রীনিবাস, তিনি সর্বপ্রথম এই সংস্কৃতাইজেশন শব্দটি আমাদের ভারতীয় সমাজবিদ্যায় ইন্ট্রোডিউস করেন। দ্য টার্ম রিফার্স টু আ প্রসেস ওয়ার বাই পিপল অফ লোয়ার কাস্ট কালেকটিভলি ট্রাই টু অ্যাডপ্ট আপার কাস্ট প্র্যাকটিস অ্যান্ড বিলিভস অ্যাজ এ প্রাইমারি স্টেপ টু অ্যাকোয়ার হায়ার স্ট্যাটাস। অর্থাৎ সংস্কৃতাইজেশন হলো একটি প্রসেস, একটি প্রক্রিয়া, যেখানে লোয়ার কাস্টের লোকজনরা একত্রিতভাবে আপার কাস্টের রীতিনীতি, আচার অনুষ্ঠান আত্মীকরণ করে বা গ্রহণ করে, যাতে তারা সোসাইটিতে একটি হায়ার স্টেটাস অ্যাকোয়ার করতে পারে বা তাদের পদমর্যাদা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ সংস্কৃতাইজেশন হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে লোয়ার কাস্টের পিপলরা, লোকজনরা আপার কাস্টের আচার অনুষ্ঠান রীতিনীতি ফলো করে বা অনুসরণ করে বা গ্রহণ করে, যাতে তারা সোসাইটিতে হায়ার স্ট্যাটাস অর্জন করতে পারে। দাস ইট ইন্ডিকেটস আ প্রসেস অফ কালচারাল মোবিলিটি that is taking place in the traditional social system of India. অর্থাৎ এটাকে আমরা একটা কালচারাল মোবিলিটি বলতে পারি। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমরা এখানে কাজ, আচার অনুষ্ঠান, রীতিনীতি এইগুলোর কথা বলছি, অর্থাৎ সবই কিন্তু কালচারের মধ্যে পড়ে যাচ্ছে, তাই এটাকে আমরা বলি কালচারাল মোবিলিটি বা সাংস্কৃতিক সচলতা বা গতিশীলতা। ডেফিনিশন: Professor M. N. Srinivas, in his Social Change in Modern India, 1971, redefined Sanskritization as a process by which a low caste or a tribe or other group changes its customs, rituals, ideology and way of life in the direction of a high and frequently twice-born caste. So, Professor M. N. Srinivas, তার লেখা একটি বই Social Change ইন মডার্ন ইন্ডিয়া 1971-এ, সেখানে তিনি সংস্কৃতাইজেশনের সংজ্ঞা দিচ্ছেন এইভাবে যে এটা একটি প্রসেস, তিনিও বলছেন এটা একটি প্রক্রিয়া, যার মাধ্যমে লো কাস্ট বা ট্রাইবেল যে সমস্ত মানুষজন রয়েছে, তারা তাদের আচার অনুষ্ঠান, তাদের ধ্যান ধারণা, তাদের জীবনযাত্রার প্রক্রিয়া সমস্ত কিছু চেঞ্জ করে, কোথা থেকে কোথায় তারা চেঞ্জ করে, কোন দিকটাই তারা চেঞ্জ করে, যে হায়ার বা যারা সোসাইটিতে উচ্চ স্থানে রয়েছে সেই ধরনের কাস্টের অনুকরণ করে তারা সেই দিকে চেঞ্জ করে তাদের রীতিনীতি, আচার অনুষ্ঠান, এবং তারা মনে করে যে তারা নতুন পুনরায় জন্মগ্রহণ করছে একটা নতুন কাস্ট হিসাবে। যখন তারা তাদের রীতিনীতি, আচার অনুষ্ঠান সবকিছু ত্যাগ করছে, ত্যাগ করে উচ্চ পদস্থ যে সমস্ত কাস্টগুলো রয়েছে সেখানে তাদেরকে ফলো করছে, অনুসরণ করছে, তখন তারা মনে করছে যে হ্যাঁ, তারা নতুন করে আবার সমাজে জন্মগ্রহণ করছে একটা নতুন কাস্ট হিসেবে, একটা হায়ার কাস্ট হিসেবে। তো অ্যানালিসিস অফ দ্য প্রসেস অফ সংস্কৃতাইজেশন বা ক্যারেক্টারিস্টিক্স অফ সংস্কৃতাইজেশন। তো এই অ্যানালিসিস, এই সংস্কৃতাইজেশন যদি একটা প্রসেস হয় এবং সেই প্রসেসটাকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা কতগুলো পয়েন্ট বা কতগুলো ক্যারেক্টারিস্টিক্স পাই, সেগুলো হলো: এক নম্বর, যে বাই ইমিটেটিং দ্য লাইফ স্টাইলস অফ আপার কাস্ট দ্য লোয়ার কাস্ট পিপল ওয়ান্ট টু রেইজ দেয়ার সোশ্যাল স্টেটাস। দি আপার কাস্ট মিন্স দ্য ডমিনেন্ট কাস্ট ইন আ লোকালিটি, ইট কুড বি ব্রাহ্মিন্স অর নন ব্রাহ্মিন্স। তো দেখো, এখানে ইমিটেট করছে লাইফস্টাইলসগুলোকে, আপার কাস্টের লাইফস্টাইলকে ইমিটেট করা হচ্ছে, এবং ইমিটেট কেন করা হচ্ছে, যাতে তারা তাদের সোশ্যাল স্টেটাসটাকে, সামাজিক পদমর্যাদাকে
স্ট্যান্ডে আরেকটু বৃদ্ধি করতে পারে বা উচ্চ স্থানে নিয়ে যেতে পারে। এই কারণের জন্য কিন্তু এই ধরনের অনুকরণ বা ইমিটেশনটা চলছে। এবং এখানে আপার কাস্ট বলতে যে শুধু ব্রাহ্মণদেরকে বলা হচ্ছে তা কিন্তু নয়, এটা কিন্তু নন ব্রাহ্মণও হতে পারে। আমাদের লোকালিটিতে যেই কাস্টটা সব থেকে ডমিনেন্ট সেই কাস্টটাকেই কিন্তু ফলো করা হচ্ছে এখানে, সে ব্রাহ্মণও হতে পারে বা নন ব্রাহ্মণ নাও হতে পারে। 2 নম্বর পয়েন্ট, যে সংস্কৃতাইজেশন মিন্স আপওয়ার্ড মোবিলিটি। তো এই প্রক্রিয়াটি হলো আপওয়ার্ড, মানে ঊর্ধ্বমুখী একটা সচলতা বলতে পারো বা গতিশীলতা বলতে পারো, যেখানে যেখানে যারা উচ্চ পদস্থ যে সমস্ত মানুষজন রয়েছে বা হায়ার কাস্টের মানুষজন রয়েছে তাদেরকে তাদের রীতিনীতিগুলোকে ফলো করা হচ্ছে, তাই এটা ঊর্ধ্বমুখী গতিশীলতা। সংস্কৃতাইজেশন ইজ এ প্রসেস অফ পজিশনাল চেঞ্জ অফ এ গ্রুপ অফ পিপল ফ্রম লোয়ার কাস্ট ওয়েদার দ্য স্ট্রাকচার অফ দ্য সোসাইটি ডাজ নট চেঞ্জ বাট রিমেন সেম। তো সংস্কৃতাইজেশন প্রসেসটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে আমরা দেখতে পাই যে এটা একটা পজিশনাল চেঞ্জ। এটা অবশ্যই একটা সংস্কৃতাইজেশন মানে হলো চেঞ্জ, কিন্তু এই চেঞ্জটা হচ্ছে পজিশনাল চেঞ্জ, মানে একটা গ্রুপের পজিশন শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু গোটা সমাজের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না। ফর এক্সাম্পল, ধরো কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা কোনো কোনো একজন কোনো একদল মানুষ তারা সংস্কৃতাইজেশন ঘটছে তাদের মধ্যে, কিন্তু তাই বলে কি আমাদের সোসাইটির স্ট্রাকচার কি পাল্টে যাচ্ছে? না, আমাদের সোসাইটি যেরকম ডেমোক্রেটিক ছিল সেরকম ডেমোক্রেটিক আছে। তো এখানে বেসিক স্ট্রাকচার, সোসাইটির বেসিক স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কি না, তাদের গ্রুপের পজিশনটা চেঞ্জ হয়, তাই এটাকে বলা হয় পজিশনাল চেঞ্জ। সংস্কৃতাইজেশন ইজ নট এ নিউ ফিনোমিনন, ইট ইজ ইউনিভার্সাল ইন নেচার, ইট হ্যাজ অকার্ড ইন এভরি পার্ট অফ ইন্ডিয়ান কন্টিনেন্ট। তো এটা একটা নতুন কোনো ঘটনা নয়, ফিনোমিনা মানে ঘটনা, কোনো নতুন ঘটনা নয় এটা। এই ঘটনা, এই ধরনের সংস্কৃতাইজেশন ইন্ডিয়ার বিভিন্ন পার্টে কিন্তু হয়ে থাকে, এটা একটি সর্বত্র হয়ে থাকে, ইউনিভার্সাল। ইকোনমিক বেটারমেন্ট, দি অ্যাকুইজিশন অফ পলিটিক্যাল পাওয়ার, এডুকেশন, লিডারশিপ অ্যান্ড এ ডিজায়ার টু মুভ আপ ইন দ্য হায়ারার্কি আর অল রিলেভেন্ট ফ্যাক্টরস ইন সংস্কৃতাইজেশন। তো অর্থনৈতিক দিক থেকে সচলতা লাভ করা বা কোনো পলিটিক্যাল পাওয়ার পাওয়া, শিক্ষা বা লিডারশিপ বা হায়ারার্কিতে উচ্চ স্থানে যাওয়ার প্রবণতা, এইগুলো সমস্ত কিন্তু সংস্কৃতাইজেশনে কিন্তু উৎপাদক হিসাবে আমরা ধরে নিতে পারি, বা এইগুলো, এই বিষয়গুলো হচ্ছে যে অর্থনৈতিক দিক থেকে একটু সচলতা লাভ করা, পলিটিক্যাল পাওয়ার পাওয়া, শিক্ষা পাওয়া বা লিডারশিপ পাওয়া, বা নিজের মধ্যে একটা মোটিভেশন যে হ্যাঁ আমি হায়ারার্কিতে একটা উচ্চ স্থানে যাব, এই এইগুলো হচ্ছে এক একটা ফ্যাক্টর যেগুলো আমাকে সংস্কৃতাইজেশন ঘটাতে সাহায্য করবে। সংস্কৃতাইজেশন ডাজ নট অনলি অকার ইন হিন্দু কমিউনিটি বাট অলসো আদার কমিউনিটিস ইনক্লুডিং ট্রাইবাল কমিউনিটিস। যে সংস্কৃতাইজেশনটা শুধু যে হিন্দু কমিউনিটির মধ্যেই যে ঘটবে এমন নয়, এটা যে কোনো কমিউনিটির মধ্যে ঘটতে পারে, সে তারা তাদের রীতিনীতিগুলোকে পরিবর্তন করতে পারে যে লোকাল লোকাল যে ডমিনেন্ট গ্রুপ আছে তাদের অনুরূপে। সংস্কৃতাইজেশন ইজ নট এ ওয়ান ওয়ে প্রসেস, ইট ইজ টু ওয়ে প্রসেস। সামটাইমস আপার কাস্ট অলসো ইমিটেট সাম অফ দ্য প্র্যাকটিসেস অফ লোয়ার কাস্ট অ্যান্ড সামটাইমস অফ ইভেন ট্রাইবাল গ্রুপস। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানালিসিস আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসটা কিন্তু ওয়ান ওয়ে প্রসেস কিন্তু নয়, নট ওয়ান ওয়ে প্রসেস, এটা টু ওয়ে প্রসেস। অর্থাৎ এর মানে হলো যে এমনই নয় যে সবসময় লোয়ার কাস্টের লোকজনরা আপার কাস্টের লোকজনদেরকে অনুকরণ করবে এমন নয়, অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপার কাস্টের লোকজনরাও কিন্তু লোয়ার কাস্টের রীতিনীতিগুলোকে কিন্তু অনেক সময় ফলো করে বা অনুকরণ করে। ফর এক্সাম্পল, দেখা যেতে পারে যে আমি একটা রিসোর্টে গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে দেখতে পেয়েছিলাম যে মানুষজন ওখানে টেন্টে থাকার একটা প্রবণতা দেখতে পেলাম, যে মানুষজন হোটেলগুলোকে ছেড়ে টেন্টে থাকার
একটা প্রবণতা তাদের মধ্যে আছে, যেরকম ট্রাইবাল পিপলরা টেন্টে থাকতো, বা এখনকার দিনে দেখা যেতে পারে যে ট্রাইবাল সাজগোজগুলো অনেক সময় কিন্তু শহরের মেয়েরাও কিন্তু অনেক সময় ফলো করে, যে বা যে সমস্ত ইমিটেশন গুলো রয়েছে বা গয়নাগুলো রয়েছে বা সাজগোজ রয়েছে ট্রাইবাল পিপলদের মধ্যে, সেইগুলো অনেক সময় শহরের মেয়েরাও কিন্তু ফলো করে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপার কাস্টের লোকজনরা কিন্তু অনেক সময় লোয়ার কাস্টের রীতিনীতিগুলো বা আচার অনুষ্ঠানগুলোকে কিন্তু ফলো করে। তাই জন্য এটাকে আমরা টু ওয়ে প্রসেস বলছি। দ্য প্রসেস অফ সংস্কৃতাইজেশন ডাজ নট অটোমেটিক্যালি রেজাল্ট ইন দ্য অ্যাচিভমেন্ট অফ এ হায়ার স্টেটাস ফর দ্য গ্রুপ। পিপল হ্যাভ টু ওয়েট ফর এ পিরিয়ড অফ জেনারেশনস বিফোর দে ক্লেম দেয়ার ক্লেম ক্যান বি অ্যাকসেপ্টেড। তো সংস্কৃতাইজেশন মানে হলো যে, ধরো আজকে ধরো 1 সপ্তাহ ধরে আমি আমার আচার অনুষ্ঠান রীতিনীতিগুলোকে ত্যাগ করে আমি উচ্চ কোনো কাস্টের আচার অনুষ্ঠানগুলোকে আমি প্র্যাকটিস করছি, তার মানে যে আমার মধ্যে সংস্কৃতাইজেশন হয়ে গেল বা আমি সোসাইটিতে অ্যাকসেপ্ট হয়ে গেলাম, তা কিন্তু নয়। এইরকম ভাবে আমাকে এটা হতে পারে জেনারেশনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, বা 1 মাস এরকম প্র্যাকটিস করার পর তখন আমাকে সোসাইটি অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ তুমিও তখন একটা উচ্চ মানে হায়ারার্কিতে হায়ার স্ট্যাটাস তুমি পেয়ে পাবে, দেওয়া হলো তোমাকে। এরকম হতে পারে, বা হতে পারে তোমাকে 1 বছর লাগলো, 2 বছর, বা জন্ম বিভিন্ন জেনারেশনও লেগে যেতে পারে, যে পর অনেক জেনারেশন পরে তারপরে তুমি সোসাইটিতে একটা হায়ার স্ট্যাটাস তুমি পাচ্ছ সংস্কৃতাইজেশনের ফলে। তো এটা একটা টাইম টেকিং প্রসেস, মানে এটা একদিনে যে হয়ে যাবে, তুমি আজকে প্র্যাকটিস করছো বিভিন্ন হায়ার কাস্টের বিড়ালগুলোকে, তার মানে যে আজকেই তুমি সংস্কৃতাইজেশন হয়ে গেল তোমার মধ্যে বা তুমি স্ট্যাটাস পেয়ে গেলে, তা কিন্তু নয়, এটা অনেক সময় লাগতে পারে। সংস্কৃতাইজেশন হ্যাজ কনস্ট্রাক্টেড এ কাইন্ড অফ প্রোটেস্ট আগেনস্ট দ্য ট্র্যাডিশনাল কাস্ট সিস্টেম। তো সংস্কৃতাইজেশনকে যদি আমরা অন্য পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এটা কিন্তু একটা প্রোটেস্ট, বা এটা একটা কিন্তু প্রতিক্রিয়া, বা এটা একটা কিন্তু একটা বিক্ষোভ বলতে পারো, কিসের উপরে, কিসের বিরুদ্ধে এটা হতে পারে। যে ট্র্যাডিশনাল যে আমাদের কাস্ট সিস্টেম ছিল, বা হ্যাঁ ট্র্যাডিশনাল যে কাস্ট সিস্টেম ছিল তার বিরুদ্ধে একটি প্রতিবাদ বলতে পারো এটাকে, যে এটা একটা প্রতিবাদ। কারণ সত্যি সত্যি যে মানুষ আর কতদিন, বিশেষ করে আধুনিক সমাজে মানুষ কতদিন এরকম ভাবে বিভিন্ন কাস্টের মধ্যে আবদ্ধ হয়ে থাকে, সবাই একটাই কাস্টের দিকে এগিয়ে যাচ্ছে, সবাই একই সমাজে যাতে একটাই কাস্ট থাকে সেই দিকে আমরা সবাই এগিয়ে যেতে চাইছি। তো তাই জন্য এটা ওই ট্র্যাডিশনাল যে কাস্ট সিস্টেম ছিল, যে 4টে বিভাগে বিভক্ত করা হবে সমাজকে, সেইটার একটা প্রতিবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই কয়েকটা অ্যানালিসিস, বা যদি এই সংস্কৃতাইজেশন প্রসেসটাকে যদি আমরা ভাঙি বা আরো বিশ্লেষণ করি, তাহলে কিন্তু কয়েকটা এরকম ধরনের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বা কয়েকটা পয়েন্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নিই ডিফারেন্স বিটুইন সংস্কৃতাইজেশন অ্যান্ড ব্রাহ্মিনাইজেশন। যে ব্রাহ্মিনাইজেশন এটা একটা ন্যারো কনসেপ্ট, শুধু ব্রাহ্মণদেরকে ফলো করা, সংস্কৃতাইজেশন এটা একটা ব্রড কনসেপ্ট। Brahminization, it is ambiguous concept because there are different kind of Brahmins and which group of Brahmins to imitate. And this involves all values and norms found in upper caste. তো অনেক সময় যে ব্রাহ্মিনাইজেশন বলা হয় যে ব্রাহ্মিনদেরকে ফলো করা বা অনুকরণ করা, এবার ব্যাপার হচ্ছে ব্রাহ্মিন অনেক রকমের হতে পারে। যেমন সাউথ ইন্ডিয়াতে যেরকম ব্রাহ্মিন গুলো রয়েছে, তারা হয়তো পুরোপুরি ভাবে ভেজিটেরিয়ান, কিন্তু বাঙালি ব্রাহ্মণ বা কাশ্মীরি ব্রাহ্মণ তারা কিন্তু পিওরলি ভেজিটেরিয়ান না, তারা কিন্তু অনেক সময় নন ভেজও কিন্তু খায়। তো এই ধরনের একটা অ্যাম্বিগুয়াস, মানে এটা একটা দ্বিধার মধ্যে আছে, বা এটা একটা মিনিং, মানে একটা একটা অসুবিধা বুঝতে যে কোন ধরনের ব্রাহ্মণদেরকে এখানে ফলো করা হচ্ছে। কিন্তু সংস্কৃতাইজেশনের ফলে কিন্তু এরকম ধরনের কোনো সমস্যা হয় না। ব্রাহ্মণাইজেশন ইজ ওয়ান ওয়ে, মানে সবসময় ব্রাহ্মণদেরকে ফলো করা, কিন্তু সংস্কৃতাইজেশন আমরা দেখলাম যে এটা টু ওয়ে প্রসেস। Pure Brahminization is not possible in Indian society. Sanskritization occurs everywhere in India. Pure Brahminization ঘটা কিন্তু অসম্ভব, কারণ দেখা যাচ্ছে যে
সাউথ ইন্ডিয়াতে লিঙ্গায়েত বলে একটি গোষ্ঠী আছে, তারা কিন্তু ব্রাহ্মণ নয়, অথচ তারা কিন্তু ব্রাহ্মণদের মতো নিজেদেরকে প্রতিষ্ঠা করে সমাজে। এবং যারা যে সমস্ত লোয়ার কাস্টের মানুষজন আছে তারা কিন্তু ওই লিঙ্গায়েতদের কিন্তু ফলো করছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে অনেক সময় কি হয় যে সমাজে কিছু কিছু গোষ্ঠী থাকে, যদিও তারা ব্রাহ্মণ নাও হয় তবু তাদেরকে আমরা অনেক সময় ফলো করে থাকি, বা তারা হয়তো অনেক সময় ব্রাহ্মণদের ইকুইভ্যালেন্ট স্টেটাস ক্লেম করে এবং আমরা তাদেরকে ফলো করে থাকি। তো তাই আমরা বলতে পারি যে পিওর ব্রাহ্মিনাইজেশন কিন্তু কোনো সময় সম্ভব নয়, এবং এই প্রবলেমটা কিন্তু সংস্কৃতাইজেশনের ক্ষেত্রে হচ্ছে না। এবার দেখে নিই কয়েকটা ফ্যাক্টরস বা উৎপাদক যার মাধ্যমে সংস্কৃতাইজেশন ঘটে। তো এডুকেশন, সত্যি সত্যি এডুকেশনটাকে যদি আমরা দেখি, এডুকেশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংস্কৃতাইজেশন কিন্তু ঘটতে পারে, এবং আমরা আমাদের যে কালচারাল প্র্যাকটিসেস গুলো রয়েছে সেইগুলো আরো একটু রিফাইন্ড হবে, আর একটু ভালো হবে, এবং একটু উচ্চ পর্যায়ে উচ্চ মর্যাদাপূর্ণ হবে। কালচারও কিন্তু সংস্কৃতাইজেশনের কিন্তু একটা ফ্যাক্টর, যে কিছু কিছু কালচারাল প্র্যাকটিসেস গুলো আছে যেগুলোকে আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের মধ্যে সংস্কৃতাইজেশন আরো ত্বরান্বিত হবে। পলিটিক্যাল পাওয়ারের ফলেও যদি কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা গোষ্ঠী যদি পলিটিক্যাল পাওয়ার দেওয়া হয় তাকে, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ধরনের চেঞ্জেস গুলো আসবে, বা আচার অনুষ্ঠান বা রীতিনীতি ভাষা সমস্ত কিছু চেঞ্জেস গুলো আসবে, সেইগুলো কিন্তু তাকে সংস্কৃতাইজেশনে বা তার ভ্যালুগুলোকে আরো একটু উন্নত ধরনের করতে সাহায্য করবে। ইকোনমিক ডেভেলপমেন্ট, আমাদের অর্থনীতি যদি কোনো একটা গোষ্ঠীর বা কোনো একটা দলের যদি অর্থনীতি যদি অবস্থা যদি ভালো হতে শুরু করে তখন কিন্তু তাদের মধ্যে কিন্তু অর্থনীতির পাশাপাশি তাদের কিন্তু ভ্যালুস, তাদের মূল্যবোধেরও কিন্তু চেঞ্জ হতে শুরু করে, এবং তারা তাদের মধ্যে শিক্ষা আসতে শুরু করে, কালচার আসতে শুরু করে, এবং ফলে তাদের মধ্যে সংস্কৃতাইজেশন ঘটে। ঠিক একই রকমভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা আরবানাইজেশন এর ফলে কিন্তু আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা ঘটছে, এবং ফলে আমাদের মধ্যে সংস্কৃতাইজেশনটা আরো ত্বরান্বিত হচ্ছে। স্পিরিচুয়াল এবং সাইন্টিফিক ডেভেলপমেন্ট, তো এটাও খুব ইম্পর্টেন্ট এরিয়া, যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট আমরা যতটা সাইন্টিফিক হব বা আমাদের সাইন্টিফিক ডেভেলপমেন্ট আমাদের সমাজে যত দ্রুত ঘটবে তত কিন্তু আমাদের সমাজে আমরা এই সমস্ত জাতপাত এইগুলোকে আমরা ত্যাগ করে নিয়ে আমরা একই জাতির মধ্যে থাকতে পারবো, তখন সমাজে হয়তো চারটের বদলে একটাই যখন গোষ্ঠী থাকবে। ঠিক একই রকমভাবে সাইন্টিফিকও যেরকম ইম্পর্টেন্ট, স্পিরিচুয়াল ফ্যাক্টরও সেরকম ভাবে ইম্পর্টেন্ট। যে তোমরা আর একটা কথা বলে রাখি যে এখানে স্পিরিচুয়াল এবং রিলিজিয়ান ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা। রিলিজিয়ান মানুষকে বিভিন্ন ধর্মে বিভক্ত করে, কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্যাপারটা কিন্তু সমস্ত মানুষকে একত্রিত একজোটে বাঁধে। তো মানুষজনের মধ্যে যদি স্পিরিচুয়াল যদি ডেভেলপমেন্ট ঘটে, যদি মানুষ যদি সবার মধ্যে যদি ঈশ্বরকে দেখতে পায় বা সেই পরমাত্মাকে যদি দেখতে পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে আর সেই কাস্ট সিস্টেম থাকবে না, এবং সবাই তখন সেই হায়ার কালচারের দিকে তখন সবাই এগিয়ে যাবে, এবং সবাইকে তখন রেসপেক্ট থাকবে, ভালোবাসা থাকবে আমাদের সমাজে। কাস্ট সিস্টেম এটা মেইনলি হচ্ছে ওপেন কাস্ট সিস্টেম, যে সমস্ত কাস্ট সিস্টেম বা আমাদের ইন্ডিয়াতে এখনো অনেক ধরনের কাস্ট সিস্টেম আছে। তো কাস্ট সিস্টেম যদি ওপেন কাস্ট সিস্টেম হয় তাহলে কিন্তু সেখানে সংস্কৃতাইজেশন কিন্তু ঘটে। ওপেন কাস্ট সিস্টেম মানে হলো যে হ্যাঁ, যদিও আমরা যদি হয়তো কোনো ব্যক্তি হয়তো একটা পার্টিকুলার কাস্টের মধ্যে আছে, তবু সে যখন শিক্ষা লাভ করছে তখন তাকে অ্যালাউ করা হচ্ছে যে হ্যাঁ তুমি সংস্কৃতাইজেশন ঘটাতে পারো, তুমি তখন তোমার কালচারাল প্র্যাকটিসটাকে আর একটু বাড়িয়ে নিতে পারো, উন্নত করতে পারো, আমরা আমাদের এখান থেকে কোনো তোমাকে বা আমাদের কাস্টের তরফ থেকে কোনো বাধা নেই, বা আমরা তোমাকে একদম এক ঘরে করে দেবো, আইসোলেট করে দেবো না। তো এইরকম ভাবে ওপেন কাস্ট সিস্টেম যদি হয় তখন মানুষের মধ্যে সংস্কৃতাইজেশন কিন্তু ঘটা সম্ভব। কিন্তু ক্লোজ কাস্ট সিস্টেম হয়ে গেলে তখন কেউ যদি কাস্টের মধ্যে কেউ যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তখন কিন্তু সোসাইটির মধ্যে তখন ওই কাস্টের মধ্যে একটা প্রবণতা থাকে যে হ্যাঁ এই ব্যক্তি বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে, বেশি মডার্ন হয়ে যাচ্ছে, একে কিন্তু আস্তে আস্তে আমাকে যে এই যদি কোনো অন্যরকম স্টেপ মডার্ন কোনো কাজকর্ম করে তখন কিন্তু গোষ্ঠী থেকে তাকে কিন্তু বার করে দেওয়া হয় অনেক সময়, তখন সেটা হচ্ছে ক্লোজ কাস্ট সিস্টেম। তো ওপেন কাস্ট সিস্টেমে সংস্কৃতাইজেশনটা কিন্তু করতে সম্ভব হয়।
তো এই কয়েকটা ফ্যাক্টরস আমরা দেখে নিলাম সংস্কৃতাইজেশনের, এবং লাস্টে দেখা রয়েছে যে এডুকেশন অ্যান্ড সংস্কৃতাইজেশন, যে এডুকেশন এবং সংস্কৃতাইজেশন এরা কীভাবে সম্পর্কযুক্ত, একে অপরের সম্পর্ক কী আছে, এটা গ্রুপ ডিসকাশনের জন্য তোমাদেরকে দেবো। তোমরা এখানে অল মাস্ট পার্টি, সবাইকে পার্টিসিপেট করতে হবে। থ্যাংক ইউ।